আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে তোমরা? জানি তেমন একটা বেশি ভালো নাই, আমি আছি লকডাউনে, তোমরা অবশ্যই লকডাউনে আছো। লকডাউন ছাড়া বিকল্প কোনো উপায় নেই, কারণ আমাদের বিশ্বের তথা বাংলাদেশের যে মহামারী করোনা ভাইরাস, এই ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে আমাদের আল্লাহর উপর ভরসা প্লাস সচেতনতা দুইটা লাগবে। সুতরাং তোমরা সেভাবে সচেতন থাকবা। আচ্ছা, আমরা চলে আসি আজকে আমাদের যে বিষয় নিয়ে আসছি সেই বিষয়ের উপর কথা বলতে। আজকের বিষয়টা সে একইভাবে আমরা চলমান যেই উপপাদ্যের প্রমাণ করতেছিলাম সেই উপপাদ্য আজকেও সে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। অষ্টম শ্রেণীর আছে 10.2/5 এবং দশম শ্রেণীতে আছে 8.1/7 নম্বর উপপাদ্য, এর এক্সট্রা উপপাদ্য। আমরা জানি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বা নবম দশম একই অবস্থা, আমরা উপপাদ্যের মেন যে উপপাদ্যগুলো প্রমাণ দেওয়া আছে সেই ধরনের উপপাদ্য আসে প্লাস এক্সট্রা এবং অনুসিদ্ধান্ত, এই ধরনের জাতীয় উপপাদ্য নিয়ে কিন্তু একটা সৃজনশীল হয়। আমি মনে করি বিভিন্ন ভোরে এই উপপাদ্যটা এসেছে এবং এটা ইম্পর্টেন্ট, তাই চাই তোমরা একটা ভালো করে আজকের ক্লাসটা উপভোগ করবা। তাহলে আজকে আমাদের উপপাদ্যের সাধারণ নির্বাচন বা যে তথ্য সেটা কি, সেটা হলো বৃত্তের দুটি জায়ের মধ্যে বৃহত্তর জাটি ক্ষুদ্রতর যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তার মানে কি, আমরা একটা বৃত্তে যদি আমরা ন্যূনতম দুইটা যা আঁকি, তাহলে যে একটা যা একটু বড় করে আঁকলাম আর একটা যা একটু ছোট করে আঁকবো, আঁকার পরে দেখব কেন্দ্র থেকে বড় যাটা কাছে আর ছোট যাটা দূরে। সো তাহলে আমরা একটা বৃত্ত এখন আঁকি। তাহলে আমরা বৃত্তটা আঁকি, এবার আমরা দুইটা যা আঁকবো, কি বলছি, একটা যা বড় করে আঁকবো। তাহলে একটা যা আঁকলাম এ বি, আর একটা যা নিলাম সি ডি। যা কাকে বলে তোমাদের অবশ্যই মনে আছে, যা কাকে বলেছিলাম যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখাংশকে যা বলা হয়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুইটা যা নিয়েছি, এ বি যাটাকে বড় নিয়েছি এবং সি ডি যাটা ছোট নিয়েছি। তাহলে আমাদের এখানে কি প্রমাণ করতে হবে বলছে, বলছে বৃহত্তর যা টি ক্ষুদ্রতর যা অপেক্ষা কেন্দ্রের নিকটে, কেন্দ্রের থেকে এই যাটা কাছে হবে আর এই যাটা দূরে হবে কেন্দ্র থেকে, এইটাই আজকে উপপাদ্যের প্রমাণ করতে হবে। তাহলে যদি আমরা বিশেষ নির্বাচনটা একেবারে আনুষ্ঠানিকভাবে বলি, তাহলে কি হবে সেটা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এ বি এবং সি ডি দুইটি যা, যেখানে এ বি গ্রেটার দেন সি ডি। আমাদের এই কথাটা লিখে দিতে হবে, কারণ এ বি আমি বড় নিয়েছি, সি ডি ছোট নিয়েছি, এ বি গ্রেটার দেন সি ডি। তাহলে প্রমাণ করতে হবে কি, ও থেকে এ বি যা দেয়, এ বি এবং সি ডি যা দেয়, ওর থেকে এ বি যা দেয় কাছে আর সি ডি যা দেয় দূরে। তার মানে লিখে কীভাবে প্রমাণ করব, তার জন্য আমাদের এখানে দূরত্ব নির্ণয় করতে হবে ও থেকে। তাহলে আমরা বললাম ও থেকে এ বি আর সি ডি যাওয়ার উপর যথাক্রমে দুইটা লম্ব আঁকলাম, ওই আর কি আঁকলাম, ও এফ আঁকলাম। এবার আমরা ও থেকে দূরত্ব পেয়ে গেলাম, তাহলে দূরত্ব কি, একটা হলো ওই আর একটা হলো ও এফ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ওই লেস দেন ও এফ, মানে কেন্দ্র থেকে ওইটা কাছে হবে, ও এফটা দূরে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম আজকের উপপাদ্যের বিশেষ নির্বাচনটা। এবার আমার ছোট্ট একটা অঙ্কন আছে, সে আগের মতো, সে অঙ্কনটা হলো ও কমা এ আর ও কমা সি যোগ করে অঙ্কন হলো। তাহলে এইটুকু আবার পুনরায় বলি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি দুইটি যা, যেখানে এ বি গ্রেটার দেন সি ডি, ও থেকে এ বি যায়ের উপর ওই আর সি ডি যায়ের উপর ও এফ লম্ব আঁকি। প্রমাণ করতে হবে ওই লেস দেন ও এফ, অঙ্কন ও কমা এ ও কমা সি যোগ করে। তাহলে চলো আমরা উপপাদ্যের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ধাপ সেই ধাপে এখন আমরা চলে আসি, সেই ধাপটা কি, সেটা হলো প্রমাণ। তাহলে প্রমাণটা কি হবে, তাহলে প্রমাণটা আমরা যেহেতু এখানে অঙ্কনে বলেছি ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সি ডি, ও এফ লম্ব সি ডি, সুতরাং আমাদের এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও এ ই, ও ত্রিভুজ ও এফ সি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে এই যে ও আর ও সিটা
আমরা এখানে অতিভুজ তাহলে এটা যেহেতু সমকোণ তাহলে এইটা এটা অতিভুজ তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাই এখানতে পাই ও স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস ও স্কয়ার এবং এই পাশের ত্রিভুজটা থেকে এই পাশের ত্রিভুজটা থেকে পাই ও সি স্কয়ার ইকুয়াল টু ও এফ স্কয়ার প্লাস সি এফ স্কয়ার এটা এটা কীভাবে পাইলাম সেটা হলো আমাদের লিখবো এখানে ডান পাশে যথার্থতা লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এই লাইনটা লিখলাম এটার আমরা দিলাম এক একটা ধাপে এটা চলমান চললো এবার আমরা চলে আসি দ্বিতীয় ধাপে দিই দ্বিতীয় ধাপে আমরা এই বৃত্তের ক্ষেত্রে যদি খেয়াল করি তাহলে এই ও এ আর ও সিটা সমান বললাম কি ও এ সমান ও সি কেন সমান কারণ উভয়ে কি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কি আমরা আগে বলেছি ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক অথবা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তাহলে আমরা একটু কাজ করি এবার ও এর ও কে কেউ একটু বর্গ করি তার ও এর লেখা যায় ও স্কোয়ার আর এটা লেখা যায় ও সি স্কোয়ার কী করলাম বর্গ করে দিলাম বর্গ করে দিলাম বর্গ করার পরে আমরা এখন কী করতে পারি এখন আমরা এই যে উপরে ও এর মানটা এখান থেকে আমরা বসিয়ে দিতে পারি তোমরা নিশ্চয়ই দেখতেছি এই যে এখানে ও এর ও স্কোয়ারের মানটা আছে সেখান থেকে আমরা লিখতে পারি বা ও স্কোয়ার মান এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার সমান সমান ও সি স্কোয়ারের মানটা এখান থেকে লিখতে পারি ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার ওকে দেখা যাচ্ছে তাহলে আমরা এবার দেখো কি করি একটু কাজ করি সেই কাজটা হলো আমরা একটাকে পক্ষান্তর করে দিই কাকে পক্ষান্তর করে দিই এই এ সি এফকে এই পাশে নিয়ে আসি এ স্কোয়ার মানে সি এফ স্কোয়ার ইকুয়াল টু ও এফ স্কোয়ার তো ডা স্কুয়াল টু ডান পাশে আছে আছে এটা আমরা এই পাশে নিয়ে গেলাম ও স্কোয়ার তাহলে আমরা পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয় এটা আমরা ছোটো ক্লাস থেকে জেনেছি পক্ষান্তর করলে কোনো পদকে এক পাশ থেকে আরেক পাশ নিলে কী চিহ্ন এখানে আসলো প্লাস এ পাশে মাইনাস ঠিক এটা প্লাস ছিল অবশ্যই গেছে মাইনাস এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখি এবার আমরা চলে আসি তৃতীয় ধাপে তৃতীয় ধাপে কী বলি তৃতীয় ধাপে আমাদের বিশেষ নির্বাচনে দেওয়া আছে এই এ বি আর সিডি যা সম্পর্কে বলা আছে কি এ বি গ্রেটার দেন সিডি সুতরাং আমরা এখানে লিখি এ বি গ্রেটার দেন সিডি এটা বড় এ বি বড় সিডি ছোটো কেন তার আমরা লিখবো দেওয়া আছে কোথায় বিশেষ নির্বাচনে ওকে দেখো এ বি এখানে একটু কাজ করি আমরা সেই কাজটাকে এখানে উভয়কে হাফ দ্বারা গুণ করি এ বি গ্রেটার দেন হাফ সিডি কী করলাম উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করলাম গুণ করলাম দেখা যাচ্ছে অবশ্যই দেখা যাচ্ছে মনোযোগ দিয়ে শুনবা আর দেখো তাহলে কোনো সমস্যা হবে না এবার দেখো আমরা এখানে হাফ এ বি চিত্র দেখে আসো হাফ এ বি মানে এই এ বি এর অর্ধেক তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস বিভিন্ন কোনো দায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে সেই জন্য বলতে পারি এই সমান সমান হাফ এ বি তাহলে এখানে যেহেতু এটা লম্বা আঁকা বলছি লম্বা আঁকা হয়েছে তাহলে এখানে কী বলতে পারি এই গ্রেটার দেন আর এই হাফ সিডির মান কি একইভাবে সি এফ তা এখান থেকে পাইলাম কি এই গ্রেটার দেন সি এফ তাহলে কী হবে ওই যে সেটাই কেন্দ্র থেকে ব্যাস বিভিন্ন কোনো যায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করি বা এইবার বর্গ আবার পুনরায় বর্গ করি এ স্কোয়ার গ্রেটার দেন সি এফ স্কোয়ার কী করলাম বর্গ করলাম বর্গ করে ওকে এবার আমরা দেখো কী করতে পারি এটাকে একটু আবারও পক্ষান্তর করি এ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার গ্রেটার দেন কী হবে তার ওই পাশে জিরো হবে ঠিক না ওকে এইবার আমরা একটু কাজ করি এক নং থেকে আমরা মানটা এক নংটা মনে আছে তোমাদের হ্যাঁ হ্যাঁ এই যে এখানে এক নং থেকে এই মানটা বসিয়ে দিব হ্যাঁ এক নংয়ে কী আছে এ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার মান আছে বা ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার গ্রেটার দেন জিরো কী করলাম মান বসিয়ে দিলাম মান বসিয়ে পাই আর এখানে এই যে পক্ষান্তর করলাম এটা লিখ না লিখলেও পারো এবার কী করলাম এবার আবার দেখো আবার পুনরায় পক্ষান্তর করব কী করবো ও এফ স্কোয়ার গ্রেটার দেন ও স্কোয়ার
এবার আমরা দেখো একবার প্রমাণের কাছাকাছি চলে আসছি, তাহলে স্কয়ারটা যদি সরাতে পারি স্কয়ার সরাতে তাহলে কি করতে হবে, বর্গমূল করতে হবে। সুতরাং ও এফ গ্রেটার দেন ও ই, তাহলে স্কয়ার সরে গেল, কি করলাম বর্গমূল করলাম, বর্গমূল করে পাই। সুতরাং এটাকে যদি ঘুরিয়ে এপাশে লিখি তাহলে লিখতে পারি ওই লেস দেন ও এফ, তাহলে কি হলো আমাদের, চলে আসলাম প্রমাণের শেষ মাথায়, এখানে লিখতে পারি প্রুভড, হয়ে গেল আমাদের প্রমাণ। খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য, তাহলে আমরা প্রমাণটা করে ফেললাম। আমরা যদি পুনরায় একটু বলি আবারও দেখো, তাহলে পুনরায় আবার প্রমাণটা বললাম, প্রমাণে প্রথমেই বললাম এখানে ওই লম্ব এ বি ও এফ লম্ব সিডি, তাহলে এখানে এই কোণটা সমকোণ হয়েছে, তাহলে ও এ আর ও এফ সি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সেটাই লিখলাম। এবার এটা যদি সমকোণী ত্রিভুজ আমরা ফিথাগ্রাসের উপপাদ্য হিসাবে লিখতে পারি, ও স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার, আবার ও সি স্কোয়ার সমান সমান লিখতে পারি কি ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার, সেটাই আমরা এই লাইনটা লিখলাম। দ্বিতীয় ধাপে এবার চলে আসি, দ্বিতীয় ধাপে বললাম এই যেখানে ও এ আর ও সিটা, ও এ ও এ আর ও সিটা কি সমান, তাহলে এটা যেহেতু সমান তাহলে এটা বললাম কেন সমান, আমরা জানি এই দুইটা একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ সমান সমান ওছি। এবার এই লাইনটাকে আমরা একটু বর্গ করলাম, এরপর থেকে যা আছে সব ক্যালকুলেশন। বর্গ করার পরে আমরা কি করলাম, এইটার মানটা ও স্কোয়ার মানটা এখান থেকে এই উপরের থেকে বসিয়ে দিলাম, এই যে লিখলাম এই লিখলাম এ স্কোয়ার প্লাস ও এফ ও স্কোয়ার, এখানে সি ও সি স্কোয়ার মানটা ওইখানে বসিয়ে দিলাম কি ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। এবার কি করলাম দেখো, এবার আমরা সেটাকে, আচ্ছা বন্ধুরা আমরা যান্ত্রিক ত্রুটির কারণ একটু ব্যাঘাত হয়েছিল আমাদের, এখন আমরা আবার চলে আসলাম এখানে, আমরা আবার এখান থেকে বলি তৃতীয় ধাপটা থেকে বলি, কি বললাম এ বি গ্রেটার দেন সিটিটা আমাদের কি আছে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে যে বিশেষ নির্বাচনে আমরা আঁকছি এ বিটা বড়ো করে সিটিটা ছোটো করে। এখন কি করলাম এই উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করলাম, হাফ দ্বারা গুণ করলাম, হাফ দ্বারা গুণ করার পরে এখানে হাফ এ বির মান এই লিখছি, কীভাবে লিখলাম দেখো, আমরা বলেছি কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, একটা লম্ব আঁকলে এই লম্বটা কী করবে এই যাকে সমদ্বিখণ্ডিত করবে, আমরা এখানে প্রমাণ করেছি উপপাদ্য ওই যে আমাদের দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা দেখছি সেটাও এখানে প্রমাণ করেছি। ওকে তাহলে ঠিক সেম এই এখানে সিডির পরি সিডিকে হাফ সিডির পরিবর্তে কী লেখা যায় সি এফ লেখা যায়, সি এফ সঙ্গে হাফ সিডি লিখলাম। এবার কী করলাম উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করার পরে এই লাইনে কী করলাম এটা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম, তারপরে লাইন কী করলাম এখন দেখো এই যে এ স্কোয়ার মানে সি এফ স্কোয়ার এই মানটা আমাদের এইখানে আছে, এই যে এটার মান আছে এখান থেকে, এখান থেকে এই মানটা আমরা এখানে নিয়ে আসলাম বসালাম, তারপরে কী করলাম এই ওইকে আবার ও স্কোয়ারকে আবার পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলাম। এবার কী করলো স্কোয়ারটা সরাতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসবো, তাহলে স্কোয়ার সরাতে কি বর্গমূল করতে হবে আমরা জানি, সুতরাং বর্গমূল করে দিলাম, তাহলে ও এফ গ্রেটার দেন ওই, সুতরাং ওই লেস দেন ও এফ, তাহলে এটা সে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই ভাষায় এই জিনিসগুলো কি অনুশীলন করতে হবে, খাতা নিয়ে বসো কলম নিয়ে বসো ভিডিওটা দেখো চিত্রটা আঁকো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। তোমরা আবারও অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো, তোমরা অবশ্যই সেগুলো ফলো করবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে কোনো সমস্যা হবে না। আর আর আমাদের পুরো ইয়েটা পুরো প্রমাণটা আমি স্ক্রিনে দেখা তোমাদের জন্য একসাথে লিখলাম, সেটাও লিখতে পারো, অবশ্যই ডান পাশের এই নোটগুলো লিখে নেবা, আমি কিন্তু অসম্পূর্ণ আছে এখানে, আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো নোটগুলো, সম্পূর্ণ নোটটা দিয়ে দেবো। তাহলে আজ এখানেই রাখলাম, ভালো থাকবা, খোদা হাফেজ।